সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জখন। ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন প্রায় 12টা বাজার পাশাপাশি প্রায় 2200 ভোট রয়েছে এই কেন্দ্রে। আমাকে প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 300-র মতো, 350-র মতো ভোট পড়েছে এবং ভোটারের উপস্থিতি অনেকটা কম দেখা যাচ্ছে। ধীরে ধীরে ভোট পড়ছে। এক হচ্ছে যে আকাশ মেঘলা, বৃষ্টির কারণে মানুষ আসতে সমস্যা হচ্ছে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই এবং ভোট গ্রহণ হচ্ছে। তবে আমরা খবর নিয়ে দেখেছি যে শান্তিপূর্ণভাবে সিলেটে ভোট গ্রহণ হচ্ছে, কোন ধরনের সমস্যা এখন পর্যন্ত হয় নাই।